সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির উদ্দেশ্যে জেলা স্বাস্থ্য আধিকারিক এবং জেলা প্রশাসনকে নিয়ে বিধায়কের প্রথম পর্যবেক্ষণ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক মিটিংয়ে মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার প্রথম পরিদর্শন হিসেবে আজ জেলা স্বাস্থ্য আধিকারিক, উপস্বাস্থ্য আধিকারিক, সহকারী জেলা প্রশাসক, শান্তিপুর বিধানসভার বিধায়ক এবং হাসপাতাল সুপারিনটেনডেন্ট ঘুরে দেখেন সমগ্র হাসপাতাল চত্বর। সিএমওএইচ জানান, মুখ্যমন্ত্রীর কথা মতোই আজ তাদের প্রথম পর্যবেক্ষণ, এরপর দফায় দফায় চলতে থাকবে বৈঠক এবং পর্যবেক্ষণ। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, নির্বাচনে জয়লাভ করার পর শান্তিপুরের মানুষ প্রথম সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম, আর তাতেই তার আশীর্বাদ স্বরূপ অনুমতি পাওয়া গিয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালকে গড়ে তোলার জন্য। করোনা পরিস্থিতির জন্য বেশ কিছুটা কাজের সময় বিলম্বিত হচ্ছে ঠিকই, তবে সকলেই অত্যন্ত তৎপরতার সাথে এগিয়ে চলছেন এই বিষয়ে। আমাদের জেলা থেকে স্বাস্থ্য অধিকর্তা এসেছিলেন, তিনি বলেছেন যে শান্তিপুরের মানুষের বহুদিনের দাবি হচ্ছে শান্তিপুরে স্টেট জেনারেল হসপিটালকে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করা। আমি সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব করেছিলাম প্রশাসনিক মিটিংয়ে। আমাদের কোভিডের কারণে একটু দেরি হলো, তারই আজকে ফার্স্ট ইন্সপেকশন হলো, এবার এখান থেকে রিপোর্ট দেওয়া হবে এবং সিএমওএইচ স্যার নিজের মুখেই বলেছেন সুপার স্পেশালিটিতে এটাকে রূপান্তরিত করার চেষ্টা আমরা করছি। কী কী সুবিধা পাবে, বাড়তি সুবিধা সেটা পরবর্তীকালে আপনারা জানবেন। সুপার স্পেশালিটি মানে সব রকম সুবিধা এক কথায় বলা যায়, তবে ইন্টারনাল যে সমস্ত বিষয় সেগুলো পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। মোটামুটি প্রসেসিং হতে কতদিন সময় লাগতে পারে বলা মুশকিল, দেখা যাক। কোভিড সিচুয়েশনের জন্য সব কিছুই বলা মুশকিলই বলতে হবে। সাধারণত আজকে তো রিপোর্ট গেল, এরপরে দেখতে হবে কীভাবে কী করা যায়। সুপার স্পেশালিটি হসপিটাল করতে গেলে যা যা পরিকাঠামো দরকার সেটা কি এখানে রয়েছে? আচ্ছা, আর এমনি অসুবিধা কিছু দেখলেন সেরকম বড় সড়ো? যে ইন্টারনাল যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করে নেব, এটা প্রেসকে বলার বিষয় না। এমনি সরকারের সঙ্গে কথা হয়েছে আপনার এই বিষয়ে? সরকারের সাথে কথা না হলে ওনারা এলেন কি? এসডিও এসছেন, ভিডিও এসছেন, সরকারের সরকারের সাথে কথা না হলে এটা খুব মানে চিপ প্রশ্ন হয়ে গেল আপনাদের। সরকারের সাথে কথা হয়েছে বলেই তো ওনারা এসছেন। কারা কারা উপস্থিত ছিলেন? আমি এসডিও সাহেব ছিলেন, ভিডিও সাহেব ছিলেন, সিএমওএইচ সাহেব ছিলেন, আমাদের হসপিটালে সুপার তো থাকবেন, আর জনপ্রতিনিধি হিসাবে আমি ছিলাম। পরবর্তীকালে আবার বসার কিছু অনেকবার বসতে হবে, কাজটা করতে হবে, মানুষের দীর্ঘদিনের দাবি। আপনারা জানেন যে শান্তিপুর হসপিটাল নিয়ে মানুষের দুঃখ আবেগ সবটাই রয়েছে, সেজন্য পর্যাপ্ত জায়গা আছে, সঠিক ইউটিলাইজেশন এবং তারপর একটা সুপার স্পেশালিটি হসপিটালে পরিণত করার যে ইচ্ছা। শান্তিপুর স্টেট জেনারেলকে সুপার স্পেশালিটি করা হবে তার জন্য ইন্সপেকশন কী দেখলেন এসে? মোটামুটি আমাদের তো প্রপোজাল দেওয়া, স্যারের প্রপোজাল দেওয়া ছিল, আমাদের খালি রিপোর্টটা দেওয়া। রিপোর্ট এবারে তো স্টেট ঠিক হবে। রিপোর্ট কি আপনারা দিচ্ছেন না দেবেন? হ্যাঁ দেবো, দেওয়া হয়নি, দেবো। নতুন কোনো পরিকল্পনা আছে হাসপাতাল নিয়ে? নতুন আর কি, সুপার স্পেশালিটি হলে সব সব স্পেশালিটিগুলো আসবে। আচ্ছা, নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।